শুনুন, আপনার বাকি টাকা ওটা তোমার বকশিস, ওটা কোনো মিসকিন কি দিয়ে দেবেন, আল্লাহ আপনার প্রতি মেহরবান হবেন। আমি পরিশ্রম করে খাই, নিন। তোমার কপালে অনেক দুঃখ আছে, বেশি দিন টিকবে বলে তো মনে হয় না। বাবা বাবা চলে যাচ্ছি। শোন শোন, নে ধর। এটা লাগবে না বাবা। কেন কেন রে, টিফিনের সময় কিছু কিনে খাবে? তোমার এত কষ্টের টাকা খরচ করতে আমার ভালো লাগে না বাবা। লক্ষ্মী ছেলে, এই কালি লাগাও। বাবা বাবা কি হয়েছে বাবা? না কিছু না, কিছু না। রাখো, আমি কালি করে দিচ্ছি। না, লেখাপড়া শিখে তুই সমাজের দশজনের একজন হবি, মানুষের মতো মানুষ হবি। টাকাটা রাখ বাবা, স্কুলে যা। পুলিশের প্রয়োজন নেই, পা তুলে কথা বলা আমার অভ্যাস। পুলিশ ছাড়া আমার বক্সের পাদানিতে কেউ পা তুলে দিক, এটা আমার অপছন্দ। মৌলভী, তোর তেজ আছে কিন্তু সামর্থ্য নেই আমার মোকাবেলা করার। এই এলাকায় হপ্তা তোলার জন্য আমার লোকরাই যথেষ্ট, তবু আমাকে আসতে হয়েছে কারণ শুনেছি একমাত্র তুই নাকি হপ্তা দিতে অস্বীকার করিস। আমি হালাল কামাই করি, আর সেই হালাল কামাই কোনো জুরবাজের হাতে তুলে দিতে আমি নারাজ। তোর নারাজি আমার জুতোর তলায় পিষে দিতে এতটুকু দেরি হবে না। হপ্তা তোকে দিতেই হবে, নইলে তোকে দেখে আর একজন মাথা তুলে দাঁড়াবে। এইভাবে একদিন সবাই বিদ্রোহ করবে, আবার হপ্তা বন্ধ হয়ে যাবে, কাঙাল হয়ে যাব আমি। পরের টাকায় যে জীবন ধারণ করে সে তো এমনিতেই কাঙাল। মানুষ হ, কাজ করে খা, ফুয়ারের বাচ্চা। বাবা বাবা, আমার বাবাকে মেরো না, ছেড়ে দাও বাবা। বাবা বল, হপ্তা দিবি কি না? জীবন গেল না, তবে Thank you.
বাবা মালিক আমার কি হয়েছে, কি করেছিস তুই? আপনার ছেলে খুন করেছে। না, আমি বিশ্বাস করি না, আমার ছেলে কাজ করতে পারে না, কিছুতেই না। এই হাত কলা লাগাও, চলো। ওকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব, ওকে ছেড়ে দিন, আমার ছেলে খুন করেনি, ও খুন করতে পারে না। আপনার ছেলে খুন করেছে কি করেনি সে রায় দেবে আদালত। এই নিয়ে চলো। আমি ওকে যেতে দেব না, ওকে আপনার বুক থেকে কেড়ে নেবেন না। ঝামেলা করবেন না তো। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত সাক্ষী সাবুত দ্বারা প্রমাণ করেছে মোহাম্মদ আনোয়ার হোসেন চাঁদা আদায় করতে গিয়ে তোমার বাবা রমজান আলীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সেই প্রতিশোধ স্পৃহায় তুমিও তাকে একটি লোহার রড দিয়ে খুন করেছ। তবু রায় দেবার আগে মানবিক কারণে দেশের একজন সম্ভাবনাময় কিশোর হিসাবে তোমার কাছে আমার একটা প্রশ্ন, সত্যি সত্যি তুমি কি তাকে খুন করতে চেয়েছিলে, নাকি খুনটা আকস্মিকভাবে ঘটে গেছে? বলো, জবাব দাও, তোমারই জবাবের উপর অনেক কিছু নির্ভর করছে। আসলে কি তুমি তাকে খুন করতে চেয়েছিলে? চেয়েছিলাম, 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 কিন্তু মনের মতো করে খুন করতে পারিনি। তুমি জানো তোমার এই স্বীকারোক্তির জন্য তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে সেটা আপনারাই ভালো জানেন। আমি শুধু জানি আজ থেকে আমি একজন খুনি আসামি। Thank you.
শমশের, আজ তোমার রিলিজ ডেট। অদ্ভুত, এ বর্ন ক্রিমিনাল। দেখে নাও সব ঠিক আছে কিনা। জেলার হিসেবে এখানে আমার প্রায় 3 বছরের ওপর হয়ে গেল, এরই মধ্যে তুমি দুবার এসেছ। অপরাধ আর অপরাধীর জীবনে বৈচিত্র্য আছে, স্বীকার করি, কিন্তু ইয়াং ম্যান, এটা জীবন নয়, জীবনের সঙ্গে অনেক বড়। তোমার সামনে দীর্ঘ পথ, সে পথ তুমি পাড়ি দেবে সুন্দরভাবে। আপনার কথা শেষ হলে বলবেন, আমি যেতে চাই। এসো, আমি আশা করব আর যেন তোমাকে এখানে আসতে না হয়। আপনার কি ধারণা আমি এখানে ইচ্ছে করে আসি? আসতে হয় তাই আসি। মানে? মানে সোজা, আপনারা মানে পুলিশ, আইন, আদালত, সমাজ, রাষ্ট্র, রাজনীতির যে সাইজ করে রেখেছেন, তার জন্য আমাকে এখানে বারবার আসতে হয়। তোমার বক্তব্য পরিষ্কার নয়, পুরো ব্যাপারটা এত নোংরা যে পরিষ্কারের প্রশ্নই ওঠে না। আসলে সবটাই আমার কপাল। ঘটনা যখন ঘটে তখন আমি থাকি, আপনারা থাকেন না। আর ঘটনা যখন শেষ হয় তখন আসেন আপনারা, পেয়ে যান আমাকে, চলে আসে এখানে। এবার বিদায় দিন স্যার, খোদা হাফেজ। চেহারা মোবারক দেখলাম বন্ধু, ছিলা কেমন? খবর বল। খুব খারাপ খবর বন্ধু, শোনো নাই, হাতি ফান্দে পড়লে চামচিকা লাথি মারে। আসল কথা বল। আনোয়ারের পোলা সানোয়ার আমাকে সব ঘাঁটি দখল করে ফেলাইছে। তোরা কি করছিলে? হ্যাঁ, কি আর করব, তুমি হইলা কি আমাকে ডাইনাপ, তাও বামাত লড়াইছি কিন্তু কামাই নাই। শুধু হুতে কাম চলবো না ওস্তাদ, ওরে কঠিন একটা ছেঁচা দিত। ও বড় বেশি বাইরে গেছে ওস্তাদ, পারছে মানে তোমার জোসনারে পর্যন্ত। জোসনার কি হয়েছে? কিছু হয় নাই, তবে সানোয়ার এক্সিবিশনে যাত্রায় কন্ট্যাক্ট করিয়া ওরে না চাইতাছে। জোসনার যাত্রায় নাচছে? আইনা যদি থামলাকেন, থামবা যদি আইনাকেন।
নাচ দেখাবি কাকে? কেউ যখন নেই নাচ নাচ শালি। আজ আমি তো নাচ দেখব হাজারো মানুষের সামনে। ল্যাংট হয়ে নাচতে যদি তোর লজ্জা না লাগে তাহলে আমার সামনে এত লজ্জা কিসের? না ছাড়ামের বাচ্চা বেশা কোথাকার, শ্বাস করে আমি তোকে ভালোবেসেছিলাম। আজ থেকে তোর মুখ দেখাও পাপ। দাঁড়াও, বেশা বলে আমায় মেরে যত অপমানই করো না কেন, আমি এতটুকু কষ্ট পাইনি। শুধু যাবার আগে আমার দুটো প্রশ্নের জবাব দিয়ে যাও। পৃথিবীতে কোন মেয়ে মানুষটি মায়ের পেট থেকে বেশ্যা হয়ে জন্মায়? আজ এই মঞ্চে হাজারো মানুষের সামনে নির্লজ্জের মতো না নাচলে সানোয়ার আমার ইজ্জত কেড়ে নিত। তাই আমার প্রশ্ন, ইজ্জত দেওয়ার চাইতে ইজ্জত দেখানো কি খারাপ? জানি এর কোনো জবাব নেই, দিতে পারবে না। তবু তোমরা পুরুষেরা সেই কলঙ্কের বোঝা আমাদেরই মাথায় চাপিয়ে দেবে, আর আমরা সেই কলঙ্ক সারা জীবন মাথায় নিয়ে বয়ে বেড়াবো। এই আমাদের ভাগ্য, এই আমাদের জীবন। Thank you.
পেরেছি, ভাগ পড়েছে, ভাগ পড়েছে। মদ খাইতে খাইতে চেয়ে কম দেখেন নাকি? আমি কইলাম বিলাই পড়ছে। আমি বলছি ভাগ পড়েছে। আমি কইলাম বিলাই পড়ছে। আমি বলছি ভাগ পড়েছে। আমি কইলাম বিলাই পড়ছে। আমি বলছি ভাগ পড়েছে। বাঘ তোর সামনে নয়, বাঘ তোর পেছনে। হরামের বাচ্চা! ওরে বাপরে, আর মারিস নে বাপ, মরে যাব। তোর হাত লোহার মতো শক্ত। মরবি না, তোর মতো খবিশ্বা সহজে মরে না। আমার শুধু একটা প্রশ্নের জবাব দে, এই মেয়েটি তোর কে? কেন জোস না, আমার ভাগ্নি। ভাগ্নি মানে কি? ভাগ্নি মানে ভাগ্নি। আরে কম জাতি তোরের বাচ্চা, ভাগ্নি মানে মেয়ে। মেয়ে? আমার মৃত বোন আর বোন জামাইয়ের একমাত্র মেয়ে। অনেক জমি জমা ছিল ওদের, সব সব আমি মদকে বোতলে ঢুকিয়ে দিয়েছি। এই মেয়েটি তোর কে? কেন জোস না, আমার ভাগ্নি। ভাগ্নি মানে কি? ভাগ্নি মানে ভাগ্নি। আরে কম জাতি তোরের বাচ্চা, ভাগ্নি মানে মেয়ে। মেয়ে? আমার মৃত বোন আর বোন জামাইয়ের একমাত্র মেয়ে। অনেক জমি জমা ছিল ওদের, সব সব আমি মদকে বোতলে ঢুকিয়ে দিয়েছি। আর সেই মদের জন্য নিজের মেয়েকে একটা বদমাশের হাতে তুলে দিতে তোর বুক এতটুকু কাঁপলো না? কই না কাঁপে না তো, জলে খালি জলে। তোর মতো মাতালের সাথে কথা বলা আর না বলা দুই সমান। সর কুত্তার বাচ্চা! কোথায় যাচ্ছ? সানোয়ারের বাচ্চার খবরটা একটু নিয়ে আসি। তোরা নাকি হপ্তা দিতে চাস না? হপ্তা দে! জেল থেকে ছাড়া পেলি কবে? পরশু। কি যাস তুই এখানে? তোর বাপ আনোয়ারের দেনার শোধ। আমার বাবা তোর কাছে দেনা করতে যাবে কেন? করেছে, করেছে, তোকে বলে যায়নি। মিথ্যে কথা। কিরে, এই তোরা জানিস না, সানোয়ারের বাপ আনোয়ার মাস্টার আজ থেকে 13 বছর আগে চাঁদা তুলতে এসে আমার বাবার গলায় পা চেপে দম বন্ধ করে খুন করেনি? আমরা শুনছি, আমি তো নিজ চোখে দেখছি। তুইও তো আমার বাবাকে খুন করেছিস। আমার বাবার মতো আমার সৎ মানুষের খুনের শোধ তোদের মতো 14টা কুত্তাকে মেরেও হবে না। আপনার বিদ্যাসী কাপড় খায় সারাজ।
ধরা বললে তোমার আবার চোদ্দ শিখে মতো ঢুকাই দিব, তখন আমাকে জুন আটটা মদের একটা তখন লোন যাবো না। তাহলে চলো, তাহলে চলো, হ্যাঁ চলো চলো। আপনারা যা চালাইতেছিলেন চালাইয়া যান, আমরা কু করছি, শুধু মালিক বদল হইছে বাস। আমি এতদিন তো বেশ কামিয়েছিস, এবার যা তোর বাপকে গিয়ে বলিস আমি এসেছি। গোটা টলে নামি আবাই, শুধু মালিক বদল হইছে, মালিকের ইচ্ছা আস্তিকা গাজা চরস চির। আপনারা খাইতে থাকেন, খেলতে থাকেন, কোন অসুবিধা নাই। প্রশাসন বদলাইছে মানে মালিক বদলাইছে। জেল থেকে বেরিয়ে শমশের আমাদের কোথাও টিকতে দিচ্ছে না। যেসব জায়গা আমাদের দাপট ছিল সেসব জায়গার লোক আমাদের হিসেবেই ধরছে না। জোয়ার আড্ডা, গাঁজার আড্ডা, মদের দোকান সব এখন ওদের দখলে। হামুকা রংবাজি কলম খাতা মোস্তাদ। তোর সেবা করার সুযোগই পেলাম না। পরপর দুটো সন্তান হারালে, অল্প বয়সে বিধবা হয়ে ভেবেছিলি আমাকে বুকে করে বাকি জীবনটা কাটিয়ে দিবি। তুই জানিস না তোকে একবার মা বলে ডেকে বুকে চড়িয়ে তোলার বড় সাধ পারি না। লোকে তোকে খুনির মা বলে ডাকবে, কি আমি সহ্য করব কেমন করে? তাই তো তোর কাছ থেকে পালিয়ে বেড়ায়। দোষ কি? দোষ না বিবি, খবর পাঠাইছে। কেন? পলাও কুরমা কালিয়া কোপ্তা বানিয়ে বইসা আছে। তুই যা, আমি আসছি। আমার তো ইনভাইট নাই, এইটা তোমাকে প্রাইভেট মামলা, তুমি যাও। গেলি কে রে? এত সেজে গুজে কোথায় চললি বাবা? তোর কাছে জবাব দিয়ে করতে হবে নাকি? দাওয়াত আছে। কোথায়? ওহো, আবারও প্রশ্ন? কারো প্রশ্নের জবাব দেওয়ার অভ্যেস আমার নেই, তাও বলছি জ্যোৎস্নার বাসায়। এতদিন যা শুনেছি সব সত্যি? কি শুনেছিস? নাখালপাড়ার কোন এক যাত্রার মেয়ের বাড়িতে তোর যাতায়াত। ঠিকই শুনেছিস। যাত্রায় নাচা মেয়েরা ভালো হয় না রে শামু। এই তোর এক দোষ মা, নামাজ পড়িস রোজা রাখিস অথচ না জেনে না শুনে ফাট করে একটা মেয়েকে বাজে বলে ফেললি। বাজে মেয়েকে বাজে বলবো না তো? তোর ফ্যাসফ্যাসে নেনে তুই থাক, আমি গেলাম, জোস্তা অপেক্ষা করছে। আল্লাহ, ওকে তুমি হেদায়েত করো। রাখো রাখো। বাদীর তসলিম কবুল করুন।
কবুল কবুল সুপার কবুল, এসব বুঝি আপনার মেহরবানি? জি, এই বাদী জানে হুজুরের জি অনেকদিন জেলখানার চচ্চড়ি খেয়ে হয়রান হয়ে গেছে, তাছাড়া বিরিয়ানি ওনার খুবই পছন্দ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন। শুধু হায়াত দারাজ, ইনাম চাই। যা যা সব ইনাম ফেরাম পড়া হবে, আগে খেয়ে নেই। আসছিস কেন? তোমার খাওয়া দেখে। কারো খাওয়া দেখতে নেই নজর লাগে, যা সব করে আসিস। খুব স্বাদ হয়েছে বুঝি? তোর রান্নার গুণে নয়, অনেকদিন খাইনি তাই। ঠিক আছে, মানলাম আমার রান্না ভালো হয়নি, কিন্তু সব যে তোমার মনের মতো হাজির করেছি সেজন্য একটা ধন্যবাদ দাও। একটা বাকি আছে। কি? সামনে আয় বলছি, মুখটা ওদিকে খোরা, ওদিকে ওদিকে ওদিকে। এটা কি হলো? বোরহানি খেলাম। মানে? মানে আবার কি, জানিস না বোরহানি ছাড়া বিরানি পাঁচশো লাগে, তাই এক চুমুক বোরহানি খেলাম। অসভ্য। এই বেটি গালাগালি করবে না কিন্তু, তাহলে প্রতি লোকমা এক এক চুমুক করে বোরহানি খাবো। সবকত আমার গালটা বোরহানির গ্লাস নাকি? গ্লাস না দেখছি, খেয়ে নে তারপর বোঝাবো। থাক, আপনাকে আর অসভ্যতা করে বোঝাতে হবে না, খান। খাওয়া শেষ। তোকে আমার এত ভালো লাগে কেন জানিস? আমার মন কখন কি চায় তা তুই বুঝতে পারিস। কিরে, কিছু বলছিস না? এই কি বলবো? আরে কাঁদছিস কেন? এমনি 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 কেউ কাঁদে? কাঁদার ভাগ্য নিয়ে যারা জন্মায়, কাঁদার জন্য তাদের কোনো কারণের প্রয়োজন হয়? তোকে আমি আজও বুঝতে পারলাম না। বুঝতে চাওনি তাই বুঝতে পারোনি। দুনিয়ার যত অকাজ করে বছরে ছ মাস থাকবো জেলে, বাকি ছ মাস আমার কিভাবে কাটে ওদের ভেবে দেখেছো? আরে তুই দেখছি আমার মার মতো কথা বলছিস। মা আর আমি, আমরা দুজনেই মেয়ে মানুষ, আর সব মেয়ে মানুষই চায় একটা ছায়ার নিচে বেঁচে থাকতে। আমাদের দুজনের মাথার উপরে কে আছে বলো? কেন, আসমান খোলা আসমান। খোলা আসমানের নিচে পশু পক্ষী বাঁচে, মানুষ বাঁচতে পারে না। আমি ঘর চাই, সংসার সংসার চাই, যে সংসারের ছাদের তলায় মা তুমি আমি মানুষের মতো করে বাঁচতে পারে। এ পথ তুমি ছেড়ে দাও, এটা বাঁচার পথ নয়। দেখ, তুই আর মা মিলে আমাকে যে পথে নামাতে চাচ্ছিস সে পথে নামলে আমাকে মাথা নিচু করে বাঁচতে হবে। অন্যায় করে অসৎ পথে চলে মাথা উঁচু করে দাঁড়ানোতে কোনো সম্মান নেই, সে মানুষ পশুর চেয়ে অধম। ধমক দিয়ে ভয় দেখানো যায় কিন্তু শ্রদ্ধা আদায় করা যায় না। একবার সৎ পথে চলেই যায় না, সে পথে কত আলো তোমার জন্য অপেক্ষা করছে। মাথার ঘাম পায়ে ফেলে হালাল কামাই করে এক লোকমা ভাত মুখে তুলে দেখো, সে ভাত কত স্বাদের কত সুখের। তারপর যদি ভালো না লাগে ফিরে যেও তোমার পুরনো সেই অন্ধকার পথে, আমি আমি বাধা দেব না। বেশ, তোর আর মার কথাই রইল। সত্যি সত্যি বলছো? আমার গাছেই বলো। গাছ হওয়ার প্রয়োজন নেই, শমশের চোরাগলি পথে চলে কিন্তু কথা বলে সোজা। আজ থেকে শুধু সৎ পথই নয়, তুই একদিনের মধ্যেই তোকে বউ করে ঘরে তুলব।
শুনে এলাম হারামজাদা জোসনাকে বিয়ে করে ঘরে তুলবে। শমশেরের প্রতি আপনার হুকুমের অপেক্ষা আছে ওস্তাদ। ও বাঁচবে না, ওকে মরতেই হবে। বিষাক্ত সাপের বিষ হজম করে আমি বাঁচলো, ও বাঁচবে না। এমন চোর মারব যাতে সারা শরীর বিষে নীল হয়ে যায়। বাজারের লক্ষ্মী মায়া ভালোবাসার পঙ্খী হইয়া আইব আমার ঘরে কুড়াল দিয়া, আইব আমার ঘরে কবুল কইয়া। বাজারের লক্ষ্মী মাইয়া
ভালোবাসার পঙ্খী হইয়া আইবো আমার ঘরে উড়াল দিয়া, আইবো আমার ঘরে কবুল কইয়া। সংসারে মাত্রাই চাও উল্টা ওর হাতে খুন হয়েছে। এই তোমরা এখানে থাকো, পালাও শিগগির পালাও, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। এই হ্যান্ডকাপ লাগাও। আমার সঞ্চয় করে মারতে এসেছিল, ও ইচ্ছে করে খুন করেনি ইন্সপেক্টর সাহেব। ইচ্ছে করে না, বাধ্য হয়ে খুন করেছে, সে বিচার হবে আদালতে। এই নিয়ে চলো ওকে। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে খুনি হলে, ইচ্ছে করে খুন করলে, এভাবে দাঁড়িয়ে থেকে আপনাদের কাছেও ধরা দিত না, পালিয়ে যেত। অর্ডার, অর্ডার। এই সেই কিরিচ, ইউর অনার, যে কিরিচ দিয়ে আসামি অত্যন্ত নিরীহ ভদ্র মোহাম্মদ সানোয়ার হোসেনকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে,
সবচেয়ে আশ্চর্য এবং ভয়ঙ্কর এই নৃশংস হত্যাকাণ্ডই আসামির জীবনে প্রথম নয়। এর আগেও মাত্র 14 বছর বয়সে এই একই ব্যক্তি লোহার রড দিয়ে মৃত সানোয়ার হোসেনের পিতা আনোয়ার হোসেনকে নির্মমভাবে হত্যা করে খুনি আসামি হিসাবে দোষী সাব্যস্ত হয়েছিল। তারপর কিশোর সংশোধনীতে প্রতিপালিত হয়ে সেখান থেকে পালিয়ে আইনের মহামন্ত্রী কি বললে তুমি? বেয়াদেবী মাফ করবেন উকিল সাহেব, সারা জীবন সালা বঞ্চিতদের সঙ্গে চলেছি তো, তাই ভালো কথা মুখে আসে না। এটা আদালত কক্ষ, ভদ্রভাবে কথা বলো। অবশ্যই, ভীষণ চেষ্টা করি স্যার, হয় না, কপালে নেই। বাজে কথা না বলে কি বলতে চাইছিলে তাই বলো। বলছিলাম এত ফ্যাচ ফ্যাচ করার দরকারটা কি? আপনি তো এটাই প্রমাণ করতে চাইছেন যে আমি সানোয়ারকে খুন করেছি কিনা। হ্যাঁ করেছি, সুস্থ অবস্থায় জেনে শুনে সব জেনে খুন করেছি। তুমি জানো তুমি কি বলছো? জানি, শুধু দুঃখ এই যে মনের মতো করে খুন করতে পারিনি। ওই মেয়েটা, ওই জ্যোৎস্না আমার মনের আশা মেটাতে দেয়নি, আমাকে জোর করে টেনে সরিয়ে নিয়ে এসেছিল। তবু যে শালা মরেছে এতে আমি খুশি। আসামি মোহাম্মদ শমশের ওরফে শামু মৃত মোহাম্মদ সানোয়ার হোসেনকে সজ্ঞানে সুস্থ অবস্থায় খুন করার কথা এই আদালতে স্বীকারোক্তির কারণে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক এ আদালত তাহাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ডাদেশ দিতে বাধ্য হয়। এই আদেশ অতিসত্বর কার্যকর হইবে। শামু, শামু আমাকে কিছু বলে গেলেন। বলা বলির কি আছে, ভালো আছিস ভালো থাকবি। যে ঝামেলা করত তাকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, এখন থেকে তোতাই তোর দেখাশোনা করবে। শামু, দিলি তো সব মাটি করে, শুভযাত্রায় কাঁদতে নেই। ভেবেছিস ফাঁসি হবে? হবে না। এই দেখ কত বড় আয়ু রেখা, সহজে মরব না। যা শামু, শামু, বিচারের সময় তো তোকে দেখলাম না, এখানে দাঁড়িয়ে কাঁদছিলি বুঝি? সারা জীবন এমনি করে আমাকে বুকে জড়িয়ে রাখতে চেয়েছিলি, পারিসনি। সেই ছোটবেলা থেকে এক জেল থেকে আরেক জেলে সময় কেটেছে। আরে তোর বুকে তো মানুষ হওয়ার সুযোগই পাইনি, তুই কাঁদছিস কেন? শামু, আমি তোর মা, ওরা তোকে কোরবানির গরু বানিয়ে নিয়ে যাচ্ছে। হবে না, খুতলা মাল কোরবানি হয় না। এই যে এই দেখ প্রমাণ, তোর আগের দুটো সন্তান বাঁচেনি বলে এই তিন নাম্বারটাকে খুদ করে দিয়েছিলে। আমি মরব না, যা যা বাড়ি যা। শামু, হ্যালো, জেল সুপার স্পিকিং। ইয়েস ইয়েস স্যার, ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। রাইট স্যার, মিস্টার সেন, একজন দাগি খুনি আসামি আসছে, হু হ্যাজ অলরেডি বিন সেন্টেন্স টু ডেথ। লোকটি নাকি মারাত্মক, যে কোনো অঘটন ঘটাতে পারে, সো টেক হিম আন্ডার স্পেশাল কেয়ার, ওকে? ইয়েস স্যার। হাওলাদার নুরুল ইসলাম কোথায়? জি আমি তৈরি। জি আমিও তৈরি।
সামান্য কটা পুলি পিঠা বানাতে এত দেরি হলে আপিসে যাব কখন? বোন তো না যেন হুকুমের দাসী, যখন যা বলছো সবই তো করছি। আজ পিঠা বানিয়ে দে, অমুক দিন কোন চোর বদমাশের ভাই বিপদে পড়েছে, পারলে মাসের খরচা থেকে পঞ্চাশটা টাকা দে, তমুক দিন। থাক থাক, আর ফিরিস্তি দিতে হবে না তোকে। বাবারে বাবা, সামান্য কটা পুলি পিঠার জন্য এত কথা, ওই পিঠা খেতে এখন আমার তেতুল লাগবে। টক মিষ্টি ঝালতে তো কোনোটাই লাগবে না, কারণ তুমি তো খাবে না, খাবে যে তোর চোর গুন্ডা বদমাশদের। তার মানে কি দাঁড়ালো, চোর গুন্ডা বদমাইশ আমার ইয়ার, আমার বন্ধু? সে তুমি ভালো জানো। সুখী, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি হাওয়ালদার নুরুল ইসলাম, বড় সাহেব থেকে শুরু করে সবাই আমাকে হিসেবে ধরে, শুধু তোর কাছে কোনো পাত্তা পেলাম না। এখন তো আর দেরি হচ্ছে না। তুই তো উল্টো পাল্টা কথা বলে দেরি করিয়ে দিলি। আমার একটা নীতি আছে, সেই নীতি এধার ওধার হলে ডান্ডা দিয়ে পিটিয়ে সোজা করে দেই, বুঝলি? বুঝেছি বুঝেছি বুঝেছি। এই নাও, এবার যাও। হ্যাঁ, আরে যাও তো। এই যে একটু দেরি হয়ে গেল ভাই, আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে বুঝি আর দেখা হবে না। বাড়ির জন্য দায়ী তো সুখী। সুখী আমার বোন, একমাত্র বোন, ওই তো পিঠা বানাতে গিয়ে দেরি করে ফেললো। এই নাও, তোমার অসুস্থ মেয়েটাকে দিও, পিঠা খেতে ভালো লাগবে ওর, বলো তার হাওয়ালদার চাচা পাঠিয়েছে। আপনি মানুষ নন, ফেরেশতা। খবরদার, উল্টো পাল্টা কথা বললে পিঠে কষে মারবো এক ডান্ডা। যাও তাড়াতাড়ি যাও, নইলে ট্রেন ফেল করবে, যাও। আসি। আরেকটা কথা, এখানে আরে শোনা ভাই, চুরিদারি ছেড়ে খেটে খাও, রিক্সা চালাও, কুলিগিরি করো, যা মন চায় করো, কিন্তু হালাল কামাই করো, দেখবে এর চেয়ে শান্তি আর কিছু নেই। এসো যা। আসুন আসুন হাওয়ালদার নুরুল ইসলাম সাহেব। কটা বাজে? জি দশটা। অফিস টাইম? ইয়ে স্যার, আপনি তো জানেন টাইমের ব্যাপারে আমি একদম পাক্কা, আজও ঠিক সময় মতো বেরিয়েছিলাম, মাঝখানে হলো কি? থাক, আপনার একমাত্র বোন সুখী হঠাৎ করে একটা ঝামেলা পাতিয়েছিল, সেটা মিটিয়ে যখন রাস্তায় নামলেন তখন হঠাৎ করে আপনার সাইকেলের চাকা পাংচার, তারপর রাস্তায় হঠাৎ করে পড়ে গেলেন ট্রাফিক জ্যামে, এরপর রিলিজ পাওয়া কোনো চোর ছাচোরকে টুকটাক সাহায্য, ধর্ম উপদেশ। এবার শোনো, একজন খুনি আসামি আসছে, মিস্টার সেনকে সব বলা আছে, ওর সঙ্গে থেকে কড়া পাহারার ব্যবস্থা করো। জি স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, এমন পাহারা বসাবো বেটা এসে টের পাবে পাহারা কাকে বলে, কত প্রকার ও কি কি। আমাদের অ্যাসিস্ট্যান্ট জেলার মিস্টার সেন, সালাম করো। উনি সরকারি বড় অফিসার, তোর বাপ। সালাম করবে তুই তোর চোদ্দ গোষ্ঠী? আমাকে আমার ঘর দেখিয়ে দে বেটা, কোথায় থাকবো? আরে বেটা, যা পেয়েছিস খেয়ে নে, বিরানি খাবে, এটা কি তোর বাপের বাড়ি? বাপ তুলে কথা বলিস, তুলে কথা বলিস, তুলে
হলো সব ডান্ট শেষ আমার সঙ্গে কারদানি চলবে না বাবা আসলে তোর চেহারাটা বড় মাসুম নইলে একটা থাপ্পড় মেরে তোর এই বেপরোয়া চেহারাটাকে বেয়াড়ি বানিয়ে দিতাম এই খবরদার খবরদার ফের বাজে কথা বলছো শুনলেন শুনলেন স্যার ওর কথা শুনলেন আমার চেহারাটা নাকি নেপালির মতো আমাকে নাকি মেরে হাতে পায়ে বেরি পড়িয়ে দাও তো মুশকিল আমার বাপ একটা ভবিষ ছি বাপকে ওই কথা বলে বাধ্য হয়ে বলি সুখি বাধ্য হয়ে বলি আমার বাপকে তো তুমি দেখোনি চেনাও না টাকা ছাড়া উনি কিচ্ছু বোঝেন না তোবা 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 এমন লোক সংসারে আছে জি আছে এবং উনি আমার বাপ জানো ডেঞ্জারাস কঞ্জুস সিগারেট খান কিন্তু ম্যাচ কিনবেন না তার উপরে একটা সিগারেট নিভিয়ে নিভিয়ে তিন ভারে খায় দাও একটা সিগারেট ধরিয়ে নেই
সিগারেট খায়। এই যে ভাই, একটু আগুনটা দেখি। ওহো, আমি খাচ্ছি সিগারেট, তোমার জন্য বাধা মেরেছিলাম। নাও, দিচ্ছি। দিনে দিনে হচ্ছেটা কি? উঠ নাকি, চোখে দেখেন না উঠের মতো কলম চোখে দাঁড়ান। তুই, তোর বাপ, তোর সদ্য কুস্তি উঠের বংশধর। এই বংশধরের মধ্যে আপনিও একজন। কি বললি? আমি আপনার ছোট ভাই তুতা দমজ না, কিন্তু দুজনের চেহারা একই, খালি তফাৎ। আপনি হইলেন ভুল, আমি হইলাম জুয়ান, চোর, গুন্ডা, বদমাইশ। আপনি কি বানাইছেন আমারে? আমি তোকে চোর, গুন্ডা, বদমাইশ বানিয়েছি? আমার মুক্তার বাপ আপনারে উকিল বানাইতে গিয়া ফকিরে মইরা গেছে, তারপর আপনি উকিল হইয়া টাকা পয়সার মুখ দেখিয়া টিপটামি করে খবিশ হইছেন। বেশি তোতা তোতা করেন না, ভাই হইয়া যে ব্যবহার আপনি আমার লগে করছেন, ওই পাবলিকের কইলে আপনার থোতা ভোতা করে দিব। ইনটলারেবল, অসহ্য। হ্যাঁ, কিসের অসহ্য? চিন্তা করে দেখেন, সেই ছোটবেলা থেকে স্কুলে বেতন চাইতে গেলে থাপড়া দিছেন, বই কিনতে গেলে কইছেন লাগবো না, মাসের তে আইন না পথ, জামা কাপড় তো দরেই চাই নাই, চাকরির মতো খাটাইছেন, বাজার করে আনলে পয়সা চুরি করছি কইয়া খালি কি লাইছেন। মানুষ হবো কি? আন্ডা আন্ডা হলে তো বাজারে বিক্রি করে দুটো পয়সা পেতাম। পয়সা পয়সা কইয়া তুমি একদিন কব পরে তোতা। আমারে ধমকে লাভ নাই, আজাবের ফেরেস্তা ডান্ডা লয়ে খাড়া রয়েছে তোমার লিগা, গুতানি খালে টের পাইবা। কত্তা ধান্যে কত্তা চাই, আসি সালাম। ডরাইছেন? ডরানের কিছুই নাই, পারিবারিক কেইছে। এত দলিল দেখলে ঘাবড়াবেন জান? তা তো বুঝলাম, প্রকৃতির দলিল এই প্রথম দেখলাম। দুই একখানা হইলে বগলে আনতাম, এখন বয়ান করেন আমার কি কাপ? বয়ানের কিছুই নাই, দলিল পড়েন সবই জানতে পারবে। সংক্ষেপে বল বেটা, এত পড়ার সময় নাই। কেন? আহা, কি মুশকিল, আসেন না, বুঝাইতে সুবিধা হইব। এই আপনার মাথার মাঝখানের যে সিদ্ধিটা, এইটা হইল গিয়া জমির আয়। হ্যাঁ, এই আইলের দাম যা আউট খেতে আউট তুললা আমারে মারতে আসে। আচ্ছা, এখন এই আইল বরাবরের নিচে নাইমে আপনার কপাল দিয়া সোজা আইসা, এই যে দুইদিকে দুইটা চোখ, এই ডান দিকের চোখটা হইল গিয়া আমি বন্দা মিয়া, আর এই বাম দিকের চোখটা হইল গিয়া আপনি টেগরা। কি, আমি টেগরা? না না, আপনি না, আপনি না, মানে আমার ছোট ভাই, গ্রামের লোক তারা আদর করে টেগরা বলে ডাকে আর। আমি তো ভাবছিলাম। পরে ভাইবেন, আগে বুঝাইতে দেন। এইবারে এই যে মাঝখানে নাক বরাবর রাস্তা দিয়া, এই নাকের রাস্তা দিয়ে এসে এই যে দুদিকে দুইটা ছেদা, আরে বেটা জলদি বল, জলদি বল। হ্যাঁ, শেষ করে আনছি। এই ডান দিকের ছেদাটা হইলো আমার বাড়ি, আর বাম দিকে ছোট ভাই গেন্দার। এখন আলটুক নিচে নামেন। হ্যাঁ নাইমা, এই যে নাকের থেকে নিচে নাইমা আপনার এই যে আজব মোচটা, হ্যাঁ এই মোচটা হইল গিয়া এই মাঝখানের বেড়া। হ্যাঁ, এই বেড়াটা পার হয়ে আইসা, ঠোঁটটা খোলেন না, খোলেন ঠোঁটটা। হ্যাঁ, এই যে আপনার মুখটা, এই মুখটা হইল গিয়া আমাকে পায়খানা। লাথি মার বসাও। চেতেন কেন? সংক্ষেপে বুঝাইতে গেলে আপনার মুখটারে তো পায়খানা বানাইতেই হইব। এইবার তোকে বানাবো, ইতর জানি কোথাকার। তোর কেসের কুস্তি মানি, আমার পারিবারিক কেস, তোর পরিবারের কুস্তি মানি। আশ্চর্য বেয়াদব, আমার মুখটারে বানাই পায়খানা, আমার মুখটারে বানাই পায়খানা। বিনা দুল দুটো রেখে কটা টাকা দিবি ভাই? এই জন্য রেখেছিলি? হ্যাঁ, শামুর জেলে যাওয়ার পর থেকে মামাও নিখোঁজ, দিন আর চলে না। আয় না, আবার যাতায় নাচবি,
পয়সাই পয়সা। না রে, আমি নাচি শমশেরের পছন্দ নয়। ফাঁসির আসামির আবার পছন্দ অপছন্দ? বিনা, তুই যা, আমার বাড়িতে আর কোনোদিনও আসবি না। মিথ্যে বলেছি? বের হ পুরামুখী, বের হ। কত দেখলাম, এই যে তোমার সপ্তাহের বাজার। কান্দ কান্দ পান ভোগা কান্দ, আরেকজন তো সারা জীবন অন্যের কান্নানের কন্ট্রাক্ট নিছে। তোতা নিয়েছিলি ভাই? কোনানে শামুর সাথে দেখা করতে। শুনছ? হারাম খোরের বাচ্চা, তুই আবার এসেছিস? একদম চুপ, কেউ জানতে পারলে তোমার আমার দুজনের বারোটা বেজে যাবে। পিড়া নিয়ে এনেছি তোমার জন্য, পিড়ানি। অদ্ভুত জিদ্দি ছেলে তুমি, কি যে গোঁ ধরে বসে আছো। না, আর শুঁকতে হবে না, শর্বাটা ঘি দিয়ে তৈরি, খাও খাও। দারুণ স্বাদ হয়েছে না? হতেই হবে, কার হাতের রান্না জানো তো? আমার বোন সুখী, সুখী রেঁধেছে। বোন বলো আর মেয়ে বলো, ওই আমার সব। তবে স্বভাবটা ঠিক তোমার মতো, ভীষণ জেদি। পান থেকে চুন খসলে আর রক্ষে নেই, গালাগাল করে না মানে। ইয়ে, একটা মনের মতো পাত্রের হাতে তুলে দিতে পারলেই ব্যাস আমার মহাশান্তি। কিন্তু শান্তি আমার কপালে নেই। আজকাল যা অবস্থা হয়েছে, ছেলের বাপগুলো যেন এক একটা গরুর দালাল, কাঁড়ি কাঁড়ি টাকা হেগে বসে যৌতুকের নামে। সরকারের উচিত এদের ধরে ফাঁসিতে লটকে। থামবে বেটা, তোর বকর বকর শুনবো না, খাবো। এই তো, এই তো তোমার এক দোষ, বেশি কথা বলো। আমি বেশি কথা বলি? তা নয় তো কি, ভালো কথা বলছি শোনো, মুরব্বীদের কথা শুনতে হয়। তোমার এই মেজাজের জন্যই আমার রাগ উঠে গিয়েছিল মাথায়, তাই দমন করে পিটিয়েছি, নইলে আমি সহজে কারো গায়ে হাত তুলি না। যা বেটা যা, সর, ওয়াজ করছে নসিহত। ও, আস্তে কথা বলো, জানো না রাতের বেলা কয়েদিদের আওয়াজ করার হুকুম নেই? বেড়াল, বেড়াল এলো কোত্থেকে? শালা বেড়ালের বাচ্চা, সেদিন একবার আমার বিছানায় মুতে গিয়েছিলি, আজ তোকে জন্মের মতন মুতিয়ে ছাড়বো। আর একটু হলে চোখে গিয়েছিল, বিয়ের পরে লোকে বলতো মেয়েটার ভাগ্যে কানা জামাই জুটেছে। তুমি ওখানে কি করছিলে, ঢুকলে কখন? তুমি যখন ঘুমাচ্ছিলে। তোমার সাহস তো কম নাই, এখনই ভাই এসে পড়বে, বেরো বলছি। আরে বাবা, এত ঠেলা ঠেলি করছো কেন? তোমাকে একটু দেখতে এলাম, দুদিন দেখিনি, জানতো আমার হাসপাস করছিল। যাও তো। যাবো, আগে একটু ইয়ে দাও। কি? যেটা দিলে গা গরম হয়, মনটা কেমন কেমন করে। ও আচ্ছা, দিচ্ছি। ওরে বাবা রে, আরে এই কি হচ্ছে? গাগরম হচ্ছে নাকি? সবনাশ, ভাই এসে গেছে। আরে করো না, হায় আল্লাহ, এখন কি করি? তাহলে তো আরো সবনাশ হবে, ভাইয়ের নিচে বসে খাবে, মুখ ঘুরালেই তোমাকে দেখতে পাবে। এখন কি হবে? এক কাজ করি, দাঁড়াও, এই নাও, এটা পরে নাও। ভাইয়া, এত দেরি করলে যে। বলিস না, যত সব ঝামেলা।
কিসের ঝামেলা? আরে তোর যা দাঁড়িয়ে কথা বলবি নাকি শোন না। আমার বান্ধবী ভীষণ পারহেজ গান, খুব পরদলসীন। আলহামদুলিল্লাহ, এই যুগে তো এসব ভাবাই যায় না রে। বেঁচে থাকো বোন, বেঁচে থাকো। কি করছিস? না মানে ঘুমটা খসে যাচ্ছিল তো তাই। তাই তো, তাই তো। তোর যে এরকম একটা ফরেস্টগার বান্ধবী আছে আগে বলিস নি তো? তা বোন, মাঝে মাঝে আমার নাইট ডিউটি পড়ে, তুমি তখন রাতে এসে ওর সঙ্গে থেকো, তোমারও ভালো লাগবে, ও খুশি হবে, আর আমিও একেবারে নিশ্চিন্ত হব। যা যা, অনেক রাত হয়েছে, বাড়ি যা। পাগল হয়েছিস? জোয়ান মেয়ে একা রাতে ফিরবে কি করে? চলো বোন, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এসো এসো এসো। এই জন্যই ঘটক ঝেঁটিয়ে বিদায় করিস ছেলেটিকে? অ্যাডভোকেট সুরতারির ছেলে। তার মানে রাস্তার ওধারে যে দোতলা বাড়িটা সেই বাড়ির ছেলে? তোর সাহস তো কম না, আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আরে দূর পাগলি, আমি তো তোকে ভয় দেখাচ্ছিলাম। তুই আমার একমাত্র বোন, তোর খুশি আমার খুশি। ভাইরা, আমি কালই বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। এ বিয়ে হবে, হতেই হবে, ওই মেয়ের সঙ্গেই, ওই ওই ছেলের সঙ্গেই আমি তো বিয়ে দেব। আপনার বোন এই বাড়ি পুত্রবধূ আসবে, এ যে কি আনন্দ, আমি ঠিক বুঝাতে পারবো না। আপনি আপনি যে এত মহৎ, আমি ভাবতেই পারিনি। কেন ভাবতে পারেননি? ভেবেছিলেন আমি যৌতুক চাইব? আসলেই চাইব, যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় আমি ভাবতেই পারি না। জি জি, আপনার বোনকে এই বাড়িতে আসতে হলে নগদে 1,00,000 টাকা দিতে হবে। আমি সামান্য হাওয়ালদার, এত টাকা কোথায় পাবো? কেন, বন্দিকে আমার ছেলের পিছনে লেলিয়ে দেওয়ার সময় মনে ছিল না বিনা যৌতুকে বিয়ে হয় না, টাকা লাগে। একবার আমার সামর্থ্যের কথা ভেবে দেখুন। সেটা ভাবতে গেলে তো আপনার বোনের মুখে রং মাখিয়ে গলিতে দাঁড় করাতে হবে। উকিল সাহেব, চিৎকার করিস না হাওয়াদারের বাচ্চা। হ্যাঁ, উনি বিনা পয়সায় জামাই কিনতে এসেছে, আমার বাড়ি আবদার। আশ্চর্য! ওরে ময়না আমায় চালাস না,
জানি কি আনবে খবর, বল না হবে কি সে আমারই বর। রাজি রাজি সবাই রাজি, কাজল রাজি, ওর বাবা রাজি, ওর মা সবাই রাজি। কাজলের বাবা তো ছাড়তেই চায় না, কত যত্ন আত্তি, কত খায় খাতির, বলে কিনা হাওয়ালদার সাহেব, এই অঘ্রাণী বিয়েটা সারতে হবে, ওদের আর দেরি সইছে না। কবে আমার সুখী ওই বাড়িতে বউ হয়ে যাবে, সেই আশাতে ওরা দিন গুনছে। ভাইয়া, আমি ডায়াবেটিসের রোগী, মাসে একবার করে আইসা চেক আপ করাইতে হয়, কিন্তু তোমার মেজাজ মর্জি আর চেহারা নকশা দেখা ছয় মাসে একবার আসি। হাতে ওটা কি? দেখেন, মোটামুটি কচি চলবে। আচ্ছা আচ্ছা, থাকবেন কদিন? তিন দিন। আল্লাহ রে, হ্যাঁ এক কদু দিয়ে তিন দিন, বেকুব নাকি? হ্যাঁ শিগগির বাজারে যান, বাকি দুদিনের বাজার করে নিয়ে আসুন, তা না হলে এই কদু খেয়ে পরে টেনে রওনা দিন। কিন্তু বাবাজি, এই রাতের বেলা খোলা আছে ফার্ম গেটে, কর্মিলতা বাজার রাতে খোলা থাকে। আচ্ছা না যান, আপনাকে এত রাতে বাজারে যেতে হবে না। আচ্ছা বাবা, সংসারে আপন পর বলতে কি তোমার কাছে কিছুই নেই? না, আমার একমাত্র আপন টাকা। আমার যথেষ্ট সন্দেহ হয় তুমি স্বাভাবিক নও। তার মানে আমি অস্বাভাবিক? আমি পাগল? অনেকে তাই। কাজল, আমি তোর বাবা। উনিও তোমার শ্বশুর, বাপের মতো। সেদিন তুমি সুখীর ভাইকে অপমান করে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমি তা সহ্য করেছি। প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে বাবা। আসুন না জান, ভেতরে আসুন। আবার কি, আবার কি মতলব নিয়ে এসেছেন? আমার বোনের সুখের জন্যে
আপনি যা দাবি করেছেন আমি তাই দেব। শুধু আমাকে কিছু দিনের সময় দিতে হবে। গাধা জল খায়, গোলা করে খায়। কতদিন সময় চান? তিন মাস। ঠিক আছে, দিলাম। তবে তবে মনে রাখবেন হাওলাদার সাহেব, তিন মাস পেরিয়ে একদিন বেশি হলে দিদ ক্যান্সার। কোন হজুর আপত্তি শুনব না। খোদাহাফেজ। কিন্তু বাবা, আমার কথা শোনো, দয়া করে আমার ছেলেটির সঙ্গে একবার দেখা করিয়ে দাও। হবে না, হবে না, বললাম না সময় পেরিয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? আর বলবেন না হালদার সাহেব, সেই কখন থেকে ঘ্যানর ঘ্যানর করছে, আমার ছেলেটির সঙ্গে দেখা করিয়ে দাও। বললাম সময় পেরিয়ে গেছে, শুনছেই না। সময় পেরিয়ে গেছে তোমাকে বললটাকে? এখনো 15 মিনিট বাকি আছে। আপনি কে মা? আমি ফাঁসির আসামি, শমশেরের মা। ও, আপনি শমশেরের মা? দিয়ে দাও, বললাম সময় পেরিয়ে গেছে, শুনছেই না। সময় পেরিয়ে গেছে তোমাকে বললটাকে? এখনো 15 মিনিট বাকি আছে। আপনি কে মা? আমি ফাঁসির আসামি, শমশেরের মা। ও, আপনি শমশেরের মা? শোন, ওনাকে নিয়ে যা, 207 নম্বর কয়েদি, বুঝলি? যান মা, আপনি ওর সাথে যান। কি জন্য এসেছিস? দেখতে ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। সারাটা জীবন উল্টো পথে চললে, উল্টো কথা বললে। আমি এসেছি, আমার সঙ্গে দুটো ভালো করে কথাও বলবি না? আমি বুঝি না, আমার মতো একটা ফালতু বাজে ছেলের জন্য তোর এত মায়া কিসের? শামু, আমি তোর মা, আমি তোকে পেটে ধরেছি। পেটে ধরলে মা হওয়া যায় না, আর সন্তান হলে সব সন্তান মায়ের কথা বোঝে না। যা, চলে যা, চলে যা এখান থেকে। আর আর কোনো দিন এখানে আসবি না। একি, আপনি কাঁদছেন? শেষ দেখা দেখতে এসেছিলাম, ও বলল সব সন্তান মায়ের কদর বোঝে না। আমি আমি সেই মা হাওয়ালদার সাহেব, আমি আমি সেই মা। আশ্চর্য, মাকে কেউ এমন করে বলে? হ্যাঁ হ্যাঁ বলে, তাতে তোর কি রে বেটা? আমার মাকে আমি যা খুশি তাই বলবো, তাতে তোর এত দরদ কিসের? দরদ? দরদ তুই কি বুঝবি? আমার মা নেই, আমি জানি সন্তানের জন্য মায়ের কি দরদ। যার মা নেই সেই সন্তান মায়ের দরদ বোঝে, কিন্তু যে সন্তান মায়ের বুকে মানুষ হবার সুযোগই পায়নি, সে কোনো দরদের ধার ধারে না। তা ধারবি কেন? চোর গুন্ডা বদমাইশ খুনির কাছে মায়ের চোখের পানির কি দাম আছে? আরে সরকার যখন তোকে ফাঁসি দেবে তখন দেবে, আমার তো ইচ্ছে করছে এই মুহূর্তে তোকে ফাঁসিতে লটকে দেই। যে সন্তান মাকে দুঃখ দেয় কাঁদায় সে তো পশু, আরে তুই তো পশুর চেয়ে অধম। হাওলাদার সাহেব, আমার মাকে কেন যে আমি এত কষ্ট দিই তা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। 207 নম্বর কয়েদির ফাঁসির অর্ডার হয়ে গেছে, আগামী 7ই মার্চ। হিয়ারস দ্য অর্ডার। না, ওর ফাঁসি হতে পারে না, আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই তুই মিথ্যে কথা বলছিস। জীবন মরণ নিয়ে কেউ বিশ্বাস কথা কয় না আপা। ছেলে দেখা করতে গিয়ে আমি শুনে আইছি,
আগামী 7 তারিখ ওর ফাঁসির দিন ঠিক হয়ে গেছে। ভুল, তুই ভুল শুনেছিস। ও বলে গেছে ও আমার ফিরে আসবে, ওকে কেউ আটকে রাখতে পারবে না। ও মরবে না তোতা, ও মরবে না, ও মরতে পারে না। আরে মামা, তুমি একদিন কোথায় ছিলা? বলা যাবে না। কে? বড় বিপদে আছি সানোয়ারের ডরে। কি সানোয়ার? সানোয়ারে তো শমশের পারেনি। কি পারে নাই? মাগনা বলা যাবে না। আগে এক পাইট মাল কেনার টাকা দে। তিন দিন ভিক্ষে করে ভেজাল মাল খেয়েছি, আজ ভিক্ষে পাইনি। জলদি কর, কেসটা কি? সেদিন বৃষ্টির সময় না, আপনারা দুটো খুন করলেন? না, রাজুকে আমি খুন করিনি, শমশের খুন করেছে। এইটা কি কর? আমরা দেখলাম আপনি, তোমরা সব সারা দেখেছ, শমশের মেরেছে আমাকে। আপু, এত দর্শনটি থানি টান তো। বস, এভাবে রক্ত ঢেলে আপনি মারা যাবেন। না, আমি বলবো না। জ্যাকেটটা পরিয়ে দে, মানি ব্যাগটা ওর পকেটে ঢুকিয়ে দে, রাজু চেহারাটা থেতলে দে। কেন স্যার? পুলিশ যেন চিনতে না পারে রাজু না আমি। পুলিশ ধরে নিয়ে যাবে শমশেরকে। কথাটা কাউকে বলবি না। কি কাছে আসো? কি হলো তোমার? কি ব্যাপার, কি হয়েছে? কিছু বুঝতে পারছি না হালদার সাহেব। ওর এক লোক এসে কানে কানে কি বললো, অমনি ঠাস করে পড়ে গেল। কি সর্বনাশ! মানে এ তো অজ্ঞান হয়ে গেছে। চল চল, শিগগির ছেলে নিয়ে চল। চল কি হয়েছিল তোমার? হালদার সাহেব, আমার মা অসুস্থ, আমার মা বাঁচবে না। আমি শেষবারের মতো একবার আমার মাকে দেখতে চাই, আপনি একটা ব্যবস্থা করে দিন। আমি ব্যবস্থা করার? আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমি মাকে দেখব, আমার মা মরে যাবে হালদার সাহেব, আমি এক নজর তাকে দেখতে পাবো না। চুপ করে আছেন কেন বলুন? আপনি তো বলেছিলেন যে সন্তান মায়ের কদর বোঝে না সে পশুর চেয়ে অধম। আজ আমার মা মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি তাকে শেষ দেখাও দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, দেখি জেলার সাহেবকে বলে। তুমি কি পাগল হয়েছো নুরুল ইসলাম? একটা ফাঁসির আসামিকে আমি জেলের বাইরে যাবার অনুমতি দিতে পারি না, ইটস অ্যাবসার্ড। ওর মা মৃত্যুশয্যায় ভীষণ কাঁদাকাটি করছে স্যার। তবুও কিচ্ছু করার নেই, আইন বড় নিষ্ঠুর, কোন আবেগ কোন সহানুভূতির স্থান এখানে নেই। কিন্তু স্যার, আইন তো মানুষের জন্যই। নুরুল ইসলাম, ডোন্ট ট্রাই টু টিচ মি, আমাকে শেখাবার চেষ্টা করো না। আমি লক্ষ্য করেছি এইসব চোর গুন্ডা বদমাইশ খুনিদের প্রতি তোমার একটা আলাদা সহানুভূতি আছে, এন্ড দিস ইজ নট ফেয়ার। সাবধান হও, ওদের কাছে তোমার এই সহানুভূতি ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি ঠকবে, এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। কি বললেন জেলা সাহেব? আমার মতো কপাল নিয়ে এই পৃথিবীতে যেন আর কোনো সন্তান না আসে। মা মরে গেলে তার কবরে এক মুঠো মাটি দেবার ভাগ্য আমার হবে না। মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। করছো শমশের? একটা মানুষের জীবনের চাইতে আইনটাই বড় হলো,
আজ যদি আমি আপনার ছোট ভাই হতেন, পড়তেন পড়তেন আমাকে এভাবে আটকে রাখতে? না, আমার কোনো ছোট ভাই নেই, কিন্তু আমি তো আপনাকে বড় ভাইয়ের মতো মনে করি। চুপ করো, আমি কারো বড় ভাই নই, আমার কোনো ছোট ভাই নেই, আমার কোনো ছোট ভাই নেই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই। আমি শুধু তোর মায়ের কথা ভেবেই এই অন্যায় করছি। ভোর হবার আগে যেমন করে পারিস চলে আসিস ভাই, কথা দে আসবি তো? তোমার মনে সন্দেহ হলে আমার গিয়ে কাজ নেই। আরে না না, সন্দেহের কথা নয়, তোকে ভাই বলে জেনেছি, ভাইকে কেউ অবিশ্বাস করে, ভোর হবার আগে না এলে জানাজানি হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব। তুমি নিশ্চিন্ত হয়ে এখানে বসে থাকো, আমি মাকে এক নজর দেখে ফিরে আসবো। হ্যাঁ, যা যা তাড়াতাড়ি যা। শুনে নিশ্চয়ই কারো হাত আছে, তোমার কি মনে হয় নুরুল ইসলাম? জি 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 স্যার। কি হলো, খাচ্ছ না কেন? ও হ্যাঁ, দে দে ভাত দে। দেব কি, ভাত তো তোমার সামনেই। হালদার সাহেব, হালদার সাহেব, বড় হুজুর আপনাকে এক করে তলব করেছেন, আসুন। চোর গুন্ডা বদমাইশ, তাদের প্রতি তোমার বড় ভালোবাসা, ওরা সৎ হলে তুমি বড় আনন্দ পাও, ওদের প্রতি তোমার সেই সহানুভূতির পুরস্কার আজ তুমি পাবে। হুজুর, আমি আমি ইচ্ছে করে, আরে আরে, তুমি দেখছি সত্যি ভয় পেলে? ভয়ের কিচ্ছু নেই, তোমার জন্য দারুণ একটা সুখবর আছে। আমি তোমার দীর্ঘ কর্মজীবনের ফিরিস্তি দিয়ে সরকারকে অনুরোধ করেছিলাম তোমার প্রমোশনের জন্য, আজ সেই চিঠি এসেছে। সরকারি এই খামের মধ্যে রয়েছে তোমার সততা আর নিষ্ঠার পুরস্কার। আজ থেকে তুমি আর হাওলদার নও, সুবেদার, সুবেদার নুরুল ইসলাম। না না হুজুর, না, আমি এর যোগ্য নই। নুরুল ইসলাম, বিশ্বাস করুন হুজুর, এই খাম স্পর্শ করার অধিকার আমার নেই। কি বলছো তুমি? আপনি জানেন না আমি কত বড় অপরাধী, কত বড় অন্যায় আমি করেছি। সেদিন সেলে আপনি বলেছিলেন শমশেরের পালিয়ে যাওয়ার পেছনে কারো হাত আছে। এই এই সেই হাত যে হাত দিয়ে আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি। নুরুল ইসলাম, আমি সৎ নই হুজুর, আমি মিথ্যেবাদী, প্রতারক, ধোকাবাজ, বেঈমান। আপনি আমাকে শাস্তি দিন হুজুর, আমাকে শাস্তি দিন। ওঠো নুরুল ইসলাম। আমার আশঙ্কা ছিল একদিন এমনি একটা বিপদে তুমি পড়বে। আমার দীর্ঘ পুলিশি অভিজ্ঞতায় একটা কথা ভালো করে বুঝেছি, যে ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। তোমার এই সব সহানুভূতির কোনো মূল্য নেই ওদের কাছে। আমি তোমার মতো মানুষকে চাকরি থেকে বরখাস্ত করলাম না, সময় দিলাম, ফাঁসির ডেটের আগে তুমি তাকে ধরে আনবে, যাও। জীবনে আমি অনেক বেকুব দেখেছি, কিন্তু এত বড় বেকুব দেখিনি।
পুলিশের লোক যে এত বড় আহম্মক হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। এমন সহজ সরল মানুষটির সঙ্গে প্রতারণা করা আমার ভালো লাগেনি। তোমাকে ছোট ভাই মনে করে আপন ভেবে মনে মনে কষ্ট পাচ্ছে, কাউকে বলতেও পারছে না, বিশ্বাস করে ঠকেছে। তার মানে তুই চেয়েছিলি আমার ফাঁসি হোক? না, আমি তাও চাইনি। তুমি তো সেই মানুষ যে খুন করে প্রকাশ্য আদালতে বলতে পারো আমি খুন করেছি। তুমি তো সেই মানুষ যে অন্যায় করে ভালো মানুষ সাজার চেষ্টা করো না। তুমি তো সেই মানুষ যে একটা যাত্রার মেয়েকে সমাজের চোখে যে নষ্ট, তাকে ভালোবেসে কাছে টানতে পারো। সেই তোমার মতো মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে একজন সহজ সরল মানুষের বিশ্বাসকে খুন করেছো। কাউকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলবো এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু বিনা অপরাধে ফাঁসির দড়ি পড়বো এ আমি কোনোদিন হতে দেব না। এসব কি বলছো তুমি? তাহলে শোন, সানোয়ার বেঁচে আছে। সানোয়ার? হ্যাঁ, সেই সানোয়ার যাকে খুন করার পর তুই আমাকে জোর করে ধরে টেনে নিয়েছিলি ঠিক তখন। আর তাই হাওলদার নুরুল ইসলামের মতো একটা সহজ সরল ভালো মানুষকে আমি ধোকা দিতে বাধ্য হয়েছি। সে একই দড়ি আমি ওর গলায় পরিয়ে দেব, ওকে খুন করে তারপর ধরা দেব, এর আগে নয়। কিন্তু ওকে তুমি খুঁজে পাবে কোথায়? পাবো পাবো, লোহা লোহাকে কাটে, শয়তান শয়তানকে চেনে। ও যেখানে থাকুক আমার হাত থেকে ও রেহাই পাবে না। কি বললি? শামশের জেল ভেঙে পালিয়েছে কিন্তু ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। সরকার ওকে ফাঁসি দেবে কি, আমি ওকে ফাঁসিতে চলাবো, ওকে ধরে নিয়ে হয়। কিন্তু ওকে কোথায় পাবো ওস্তাদ? কোন ঠিকানা আছে কে জানে? সব ও যেখানেই থাকুক জোৎস্নার বাড়িতে যাবেই, ওখানে গিয়ে ওত পেতে থাক। হয়েছে তোমার এমন করে কি দেখছো? তোকে একটা কথা বলবো? বল। আজ রাতটা থেকে যাও। হ্যাঁ, আমার আপত্তি নেই, তবে তুই ঝামেলায় পড়বি। মানে? মানে সোজা, দশ মাস দশ দিন পর একজন এসে তোকে মা বলে ডাকবে। মুখে কিচ্ছু আটকায় না, ভারী অসভ্য হয়ে গেছো তুমি। আমি অসভ্য না? তবে যা, কোন সভ্য লোককে ভালোবাসবে? আমি যাই। আরে আরে, এই এই শুনো শুনো, আগে গেলে বাকি খায়, পিছিয়ে গেলে সোনা পায়। রাগ করেছো? হ্যাঁ করেছি, এবার যেতে দে। দেব না। আবার রাগ করছিস কেন? তুমি যখন জেলে তখন মাজার শরীফে তোমার জন্য দোয়া চাইতে গিয়েছিলাম, সেদিন খাদেম সাহেব এই হেফাজতের তাবিজটা দিয়েছিলেন। পড়ে নাও, রাত বিরাতে ফিরবে, কখন কি বিপদ হয় কে জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যেতে দে।
সামান্য একটা গুলি করবি তো আমি ছাই কি করে? মিস হতন ওস্তাদ কর্তৃক একটা কবুতর এসে আরেকটা কথা বললো, আমি তোকে গুলি করব। এত উত্তেজিত হওয়ার কোনো কারণ ছিল না, আমি তো তোর সামনে বসে আছি। তোর আর আমার অনেক পুরনো দুশ্মনী, আমি চাই কাজে দুশ্মনী শেষ হয়ে যাক। বল তুই মরবি না আমি? বল শমশের, আমি দাঙ্গা করি তোদের সঙ্গে বেঁচে থাকার জন্য, আর তুই দাঙ্গা করিস সাধারণ মানুষের সর্বনাশ করার জন্য। আমার মনে হয় চুক্তি অনুযায়ী তোরে মরা উচিত। না না, আমাকে মারিস না ভাই, আমাকে মারিস না, তোর সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। আছে, মিথ্যে বলছিস তুই। তোর বাপ আনোয়ার আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছিল, তুই আমাকে মিথ্যে খুনের আসামি বানিয়ে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলিস, আজ আমি তোকে খুন করে সেই প্রতিশোধ নেব। দোহাই দোহাই লাগে তোর, এবারের মতো আমাকে মাফ করে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব, আর কোনদিন তোর সামনে। এবার তুই আমাকে গুলি করলে আমি তোকে গুলি করবো, তোর তোর গুলি তোর। আমার মাথায় ঢোকে না, তুই কি আসলেই হারামজাদা না বোকা? আরে বেওকুফ, তুই এই ঘরে ঢোকার আগে আমি ওখানে বসে আছি, তোর কি ধারণা আমি ওই ডয়ারে ভরা পিস্তল রেখে দিয়েছি? ওই পিস্তলের সব কটা গুলি আমার পকেটে, এই দেখ। একটা কথা পরিষ্কার হয়ে গেল, তুই যতটা হারামজাদা তার চেয়ে অনেক বেশি বোকা। ওই পড়ে থাকা বুলেট গুলো আমার, আর এই পিস্তলটা ভরা। মরার আগে একটু পানি খাই। হ্যালো, সালাম আলাইকুম, কোতোয়ালি থানা। স্যার, ফাঁসির আসামি শমশের জেল ভেঙে পালিয়ে এসেছে, একটু আগে ও আমাকে খুন করতে চেয়েছিল, আমি কোনো রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। কই, আমাদের কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই, আপনাকে কেন খুন করতে চেয়েছে? কে আপনি, কোত্থেকে বলছেন? স্যার আপনি ওকে ধরুন, ও নাখালপাড়ার প্রিন্সেস জোসনার বাড়িতে যাওয়া আসা করে। তা তো বুঝলাম, কিন্তু আপনি কে, আপনার ঠিকানাটা বলুন। স্যার আমি মানে ওর সঙ্গে আবার। হ্যালো 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 হ্যালো, কে? Thank you.
অধমের সালাম গ্রহণ করুন প্রিন্সেস জোসনা রানী। জানোয়ার, জানোয়ার নয় সানোয়ার, তোমার আশিক শামশেরের ইয়ার দোস্ত, আমাকে একটু প্যার দেবে না, একটু আদর দাও না? তুই না গর্ব করে বলিস ইজ্জত দেওয়ার চাইতে ইজ্জত দেখানো অনেক ভালো, এখন দেখা। সানোয়ার, তো পায়ে পড়ি আমাকে ছেড়ে দে। ছাড়তে পারি একটা শর্তে। কি? তোকে আবার যাত্রায় নাচতে হবে। তাহলে আমি নাচব, আমি নাচব, আমি নাচব। জোসনা, জোসনা, জোসনা! শমশের, জোসনাকে নিয়ে গেলাম যাত্রাতে নাচাবো। সানোয়ার, নিলামে তুলব, তোকে মেয়ে মানুষ সাজিয়ে নাচাব। চল গৃহে চল।
আপনাকে আমি কোথায় জানো? আমি হাওয়ালদার নুরুল ইসলাম, সেই সেই যে জেল গেইটে। ও এসো বাবা, ভেতরে এসো। আমি তো শুনেছিলাম আপনি ভীষণ অসুস্থ, মৃত্যুশয্যায়। ও তাহলে আমি যা শুনেছি তা সত্যি? আমার অসুখের কথা বলে ও জেল থেকে পালিয়েছে। আর সেই পালানোতে আমি তাকে সাহায্য করেছি মা। আমি ভাবতেই পারি না একটা ছেলে মায়ের অসুখের নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে। আমার শমশের যে ভালো ছেলে এ কথা বলবো না, তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, ও কখনো মিথ্যে বলে না। কিন্তু এবার যে কেন অন্ধকারের পথে চলতে চলতে মানুষ এমন একটা জায়গায় এসে পৌঁছায় যখন সে নিজেই জানে না সে কি বলছে কি করছে। হয়তো তোমার কথাই সত্যি, কিন্তু ওকে যে আমার খুঁজে পেতেই হবে মা। এত বড় শহরে তুমি ওকে কোথায় খুঁজে পাবে? তবে একটা ঠিকানা তোমাকে আমি দিতে পারি, নাখালপাড়ায় থাকে, যাত্রায় নাচে, প্রিন্সেস জ্যোৎস্না। প্রিন্সেস জ্যোৎস্না? কই, কোথায় 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 সেই বদমাইশটা? আপনি? তুমি বোধহয় জ্যোৎস্না? জি। আরে তোমার এখানেই তোর যাওয়া আসা। কই কোথায় কোথায় দেখি, হ্যাঁ বলো কোথায় লুকিয়ে রেখেছো তাকে? ভালো চাও তো শিগগির বলো, নইলে ডান্ডা দিয়ে পিটিয়ে সোজা করে দেবো। মনে রেখো আমার নাম হাওয়ালদার নুরুল ইসলাম। জ্যোৎস্না কি হয়েছে, এমন করছিস কেন? চুপ, হাওয়ালদার সাহেব এসেছে। কই কোথায় কোথায় উনি? আমি এখানে। হারাম জাদা শুয়ার ই তর্ক থাকার, এতদিনে আমি পেয়েছি তোকে। চল চল আমার সাথে। আমার কথা শোনো। শুনবো তোর কথা? কি শুনবো? মায়ের অসুখের দোহাই দিয়ে যে সন্তান এত বড় মিথ্যে বলতে পারে তার কোনো কথা শোনার প্রয়োজন আমি মনে করি না। চল। সেদিন আমি ইচ্ছে করে মিথ্যে বলিনি, তুমি বিশ্বাস করো ভাইয়া। কি বললি ভাইয়া? ভাইয়া বলে ডেকে আমার সবচেয়ে দুর্বল জায়গায় তুই আঘাত করেছিলি, তাই ছোট ভাইয়ের মতো তোকে এই বুকে ঠাই দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। আর সেই তুই কিনা আমাকে অস্বীকার করি না, সেদিন আমি মিথ্যে বলেছিলাম। কারণ যাকে খুন করে ফাঁসির আসামি হয়েছি সে আজও বেঁচে আছে। বা বা বা, তোর জবাব নেই। একবার মায়ের অসুখ, এবার মরা মানুষকে জ্যান্ত করছিস, আর কত বাহানা করবি তুই? বাহানা নয়, ও যাকে খুন করে ফাঁসির আসামি হয়েছে আমি সেই লোক। ও জেল থেকে পালিয়ে এসেছে আমাকে মারার জন্য, আর আমি এসেছি ওকে উপরে পাঠিয়ে দেবার জন্য। হ্যাঁ ভাইয়া, এই সেই লোক। তুমি আর দেরি করছিস কেন? ধর হারামজাদাকে। কাজই হলো না, না পারলাম তোকে নিয়ে যেতে, না পারলাম সুখীকে কাজলের হাতে তুলে দিতে। ভাইজান,
ভাইজান, ভাইজান, ডাক্তার, নার্স, জলদি করো, জলদি নিয়ে চলো। না পারলাম তোকে নিয়ে যেতে, না পারলাম সুখীকে কাজলের হাতে তুলে দিতে। তোতা, কাজলটা কে রে? যার হাতে ভাইজান সুখীকে তুলে দিতে চান, চিনিস ওকে? চিনুম না মানে? কাজল আমার ভাতিজা, সুখী রে ভালোবাসে, কিন্তু আমার খবিজ ভাইজান, 1,00,000 টাকা যৌতুকের নিচে বিয়া দিতে রাজি না। 1,00,000 টাকা? তুই ভাইজানের কাছে থাক, আমি আসছি। আয় তোতা। নিন 1,00,000 টাকা, সুখী এ বাড়িতে বউ হয়ে আসবে। আসবে আসবে, নিশ্চয় আসবে। কবে? তুমি যখন বলবে। কথাটা মনে থাকে জানো? আমারই সিন্ধুক ভেঙে আমারই টাকায় হাওলদারের বোনের বিয়ে দিচ্ছে। বিয়ে তো হবে না, ওই দিনই হবে ওর শেষ দিন। ভাইয়া, আপনি আমাকে তুমি চেনবে না, তবে অনুমতি পেলে তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। নিশ্চয়ই, আসুন আসুন, ঘরে আসুন। তোমার ভাই জেল পলাতক যে আসামিকে খুঁজতে বেরিয়েছেন, আমি সে আসামি। ভাগ্যের সাথে লড়াই করছি আমি, আর তিনিও সে ভাগ্যের অংশীদার। আচ্ছা, তাহলে আপনি সে নেমো খারাম, যাকে আমার ভাইয়া ছোট ভাই বলে বুকে টেনে নিয়েছিল? আপনি সে ধোকাবাজ মিথ্যেবাদী, যার চোখের পানিতে বিশ্বাস করে আমার ভাই আজ কাঙালের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে? আপনি সে খুনি আসামি, যাকে আমার ভাইয়া মুখের খাবার তুলে দিয়েছিল? সেই শিশুর মতো নিষ্পাপ ভাইয়াকে কাঁদাতে আপনার বুক এতটুকু কাঁপেনি? আমি ভাবতেই পারি না কোন সাহসে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তোমার সামনে এসে দাঁড়াবার কোনো যোগ্যতাই আমার নেই, তবু আমাকে আসতে হয়েছে, আমি বাধ্য হয়েছি বোন। খবরদার, আর একবার আমাকে বোন বলে ডাকলে ওই জীব আমি তোকে ছিঁড়ে ফেলবো। আমি নিজেই তোকে পুলিশের হাতে তুলে দেব। তার আগে তোমার জানা দরকার আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ার গুলি লেগেছে। না, কোথায় কোথায় আমার ভাইয়া? হাসপাতালে। ভাইয়া, এ কি হলো আমার ভাইয়া? এ কি হলো ভাইয়া? আমিও তাই বিশ্বাস করি বোন, ভাইয়ার প্রতি তোমার এই ভালোবাসায় তাকে তোমার কাছে ফিরিয়ে দেবে।
অপারেশনের আগে তার শেষ ইচ্ছা ছিল কাজলের হাতে যেন তোমাকে তুলে দেওয়া হয়। আমি সেই ব্যবস্থাই করেছি। কালই আমি তোমাকে কাজলের হাতে তুলে দিতে চাই। না, ভাইয়াকে এভাবে ফেলে আমি তা পারবো না। তোমাকে পারতেই হবে বোন, আল্লাহ না করুক যদি একটা কিছু হয়ে যায় তাহলে তার আত্মা কষ্ট পাবে। ভাই আপনাদের আপনারাও কথা বলবেন না। তোমার ভাইয়ার শেষ ইচ্ছার সম্মান তোমাকে দিতেই হবে বোন, তুমি আর না করো না। শুধু তোমার সুখের জন্য তুমি খুশি হবে বলে তুমি যা বলেছো আমি তাই করব ভাইয়া, আমি তাই করব। সেলাম করো। ওখানে সালাম করো। আজ আমার জীবনের সবচাইতে বড় আনন্দের দিন। একজন ভালো মানুষ যে আমার মতো একটা নষ্ট মানুষকে ভাই বলে ডেকে আপন করে নিয়েছে, তাকে কথা দিয়েছিলাম তার বোন সুখে সুখ হবে, আমার আনন্দ সেই আনন্দ চোখের পানিতে ঝাপসা করে দিস না বোন। ভালোবেসে যাকে কাছে টেনে নিয়েছ সেই গরিব হাওলদারের বোনটিকে তোমার হাতে তুলে দিলাম। ও যেন কোনোদিন কষ্ট না পায়। তোমার কাছে আমার শুধু এইটুকু ভিক্ষা। ভিক্ষা ভিক্ষুককে মানায়, আপনাকে নয় ভাইয়া, আপনার মতো মানুষকে শুধু শ্রদ্ধাই করা যায়। সাব্বাস, করা নাই লোক মেরেছে, এই তালি দে তালি দে। আমার জানি দুশ্মনকে শ্রদ্ধা জানাবার সব ব্যবস্থা পাকা করেই এসেছি। আজ আমি ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়ে যাব, তারপর ওর কবরে যত পারিস ফুল দিয়ে শ্রদ্ধা জানাস। তবু ভালো, আমাকে শ্রদ্ধা জানাবার জন্য ফুল বেছে নিয়েছিস, কিন্তু তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিলে কুত্তা পেশাব করবে না হারামির বাচ্চা। Yeah.
সেদিন মরে গিয়েও বেঁচে গিয়েছিলিস, আজ বাঁচবি না? বাঁচবো, তোর ডান দিকে চেয়ে দেখ। কেটে দেবো, কেটে দি। দে দে, নইলে নল কেটে দিলে তোর পাতানো হাওলদার ভাই বাঁচবে না। পতঙ্গ ছুটে এসেছে আগুনের কাছে, পুড়ে যাবি, পুড়ে যাবি, সরে যা, সরে যা। না, আমি বেঁচে থাকতে আর একটা আঁচড় ওর গায়ে লাগতে দেব না। সরে যা জোৎস্না, কুত্তা পাগল হলে তার কামড় তো সহ্য করতে হবে। চালকে ধরে রাখ। আমি ওকে দেখাতে চাই পাগলা কুত্তার দাঁতে কত বিষ। নুনান 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 নুনান। জানোয়ারের বাচ্চা, তোর জানের জান আশিকের বুক জ্বলছে, প্রেমের আগুনে নয় নুনের গুনে। পুরুষের বাচ্চা ভাইয়াকে চিমনি করে আর কত জুলুম করবি তুই? নিজেকে মত বলে দাবি করিস? আরে তুই তো মেয়ে মানুষের চেয়ে অধম। ঠিক 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 বলেছিস, আমি তো মেয়ে মানুষ, একবার তো যাত্রায় মেয়ে মানুষ সাজিয়ে নাচিয়েছি, আমার কোনো লজ্জা নেই। আমি পিহায়া বেসারাম, অসুবিধা আছে? Oh!
ফাঁসির আসামি হয়ে জেল ভেঙে পালাবার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। এই হাত করা লাগাও। তার আগে আপনার অনুমতি পেলে আমি জেলার সাহেবের সঙ্গে দুটো কথা বলতে চাই। বলো। মিথ্যে খুনের আসামি হয়ে ফাঁসির দড়ি পড়ব না বলেই আমি হাওলদার নুর ইসলামের মতো সৎ মানুষকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েছিলাম। মিথ্যে খুন? তুমি সানোয়ারকে খুন করনি? না, আমি যদি সানোয়ারকে আগে খুন করে থাকি তাহলে এই লোকটি কে? সানোয়ার? মাই গড, এই তো সানোয়ার, এখানে এলো কি করে? জবাব আমি দিচ্ছি স্যার, এই লোকটিকে খুন করার অপরাধেই শমশেরের ফাঁসি হয়েছিল, কিন্তু সেদিন সে মরেনি। নিজেকে মৃত জাহির করে এতদিন আত্মগোপন করেছিল। জেল থেকে পালাবার পর আমি যখন ওকে খুঁজতে গিয়েছিলাম তখন আমার এই সামনে এই সানোয়ার ওকে শেষ করার জন্য গুলি চালিয়েছিল, আর সে গুলি লেগেছিল আমার গায়ে। আর সে একই কারণে আজও হামলা করেছিল আমাদের বিয়ের আসরে, কারণ সে জানত শমশের ভাই বেঁচে থাকলে আসল সত্য বেরিয়ে আসবে, ফাঁসি দড়ি পড়তে হবে উল্টো সানোয়ারকেই। কিন্তু আজকে সানোয়ারের খুনের জন্য দায়ী কে? নিয়তি। নিয়তির নির্মম নিষ্ঠুর পরিহাসে নিজের অস্ত্রে নিজেই মারা পড়েছে, আর আমি তার জ্বলন্ত সাক্ষী। আপনি কে? পেশাগতভাবে আমি একজন উকিল। আরে ঘটনা ক্লিয়ার, সেই থানা থেকে শুরু কইরা সারা রাস্তা কি বুঝাইলাম। আমার বন্ধুর কোনো দোষ নাই, ওরে ছাড়া দেন স্যার। ওকে ছেড়ে দেবার দায়িত্ব আমার নয়, আদালতের। এই ওকে হাত করা লাগিয়ে দাও। মা, ভয়ের কিছু নেই মা, ওকালতি পাশ করে উকিল হয়েছি কিন্তু কোনো কেস হাতে নেইনি। ভাইয়ার কেসে হবে আমার প্রথম কেস, আদালতে ওকে নির্দোষ প্রমাণ করে আপনার বুকে ফিরিয়ে দেবই। এই নিয়ে চলো। প্রথম কেস, আদালতে ওকে নির্দোষ প্রমাণ করে আপনার বুকে ফিরিয়ে দেবই। এই নিয়ে চলো। মরব না, কতবার বলবো, খুতওয়ালা মাল কোরবানি হয় না। তুমি জানো না বন্ধু, আজকাল কান্না ল্যাংরা মরা কিছুই মানে না, ওই গোস্তটা হইল মেইন। জবাই করিয়া কাবাব বানাইয়া খাইয়া ফেলাই।